সকাল সকাল যাচ্ছে হাতে খড়ি দিতে। দেখি দাঁড়াও, দেখি দেখি দাঁড়াও, চলো এরকম করে। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থত হবি বা যত স্বরে পুণ্ডরী তো ওর হাতে করে দেওয়া হয়ে গেছে। আর ওকে এখানে দাঁড়িয়ে করেছি, কয়েকটা ফটো তুলেছে, কারণ ওটা ফার্স্ট টাইম হাতে করে দিয়েছে আর ফার্স্ট শাড়ি পরেছে। আর আমি যাই ছোটো ছোটো মোমেন্টগুলোকে ক্যাপচার করে রাখতে। আর আমার মেয়ের মধ্যে একটু কোনো বিরক্ত বোধ নেই, ওকে এত ভোরবেলায় তুলে দেওয়া হয়েছে। আমরা এখনও সকালবেলায় উঠতে গেলে বিরক্ত বোধ হই। তো এরম করে ভালোবেসে দাও, সকাল সকাল ডেকে কাছে মিনি খেলছে, খাও খাও, পায় দেয় না, এটা পায় দেয় না, বিস্কুটটা পায় দেয় না, এটা হাতে করে দিতে হরম করতে নেই। হ্যাঁ মিনি নাও, হ্যাঁ নাও, হ্যাঁ মিনি, অনেক ভালো হচ্ছে। আজকে যে সরস্বতী পুজো, হ্যাপি সরস্বতী পুজো সবাইকে। আর আমরা এসেছি এখন ইকো পার্কে। তো ইকো পার্কে সবাই মিলে ঘুরতে এসেছি, এই যে আমার ট্রিপ, আর দিদি আর বোন আগে থেকে চার নম্বর গেটে ওরা ওয়েট করছে, টিকিট মিকিট কাটা অলরেডি হয়ে গেছে। তার ভীষণ ভিড় হয়েছে ইকো পার্কে। তো যারা আসুন ভালো করেছে, আসুনি আজকে দিনটা, আমরা এসে ভুল করেছি। তো চলো ভেতরে ঢুকি আর আর কি, তো চলো ভেতরে ঢুকি। সব থেকে বড় মন যাচ্ছে ইকো পার্কের। হুম দেখি এই যে ফুল টুসি ম্যাডামরা এসেই, একটু হামঘামু হয়ে গেছে, বাবা মুখ দেখো না। হ্যালো, তো আমরা এখন ফাইনালি এখানে বসেছি, আর বসার একটাও জায়গা পাচ্ছিলাম, এত ভিড় কিছু বলার, এটাকে এত সব মিলে মারপিট করছে, ওইটাকে দেখো, তো চলো আজ তো কিছু করতে পারছি না, কারণ এত ভিড় ভাড়টা সবাই লোকেশন মাথা দেখতে পাচ্ছি, আর কিছু দেখাও মাথা। তো চলো এখন করবো ড্রেস চেঞ্জ, আমার না এই যে কিউটিটার এখন ড্রেস চেঞ্জ হবে। দেবো না, না 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 দেবো না, না না বলে দাও, হাত পাচ্ছে আগে থেকে, আবার রেখে যাবে দেখ। আমাকে দিচ্ছ, দাও দাও, আমি খেয়ে নি, তোমাকে বের করে দাও, যা এটা আমি খেয়ে নি, আমি খেয়ে নি। টাটা ইকো পার্ক, আরে কোন দিকে বলছিস? না টাটা ইকো পার্ক বলছি, না আসতে চাই না। Yeah.
এখনই বাড়িতে এলাম। আর আজকে দিনটা পুরো স্পয়েল হয়ে গেছে, মানে ইকো পার্কে গিয়ে এত ভুল হয়েছে যে কিছু বলার নেই। তো ইকো পার্কে না গেলে পুরো ভালো হতো, আর সম্পূর্ণ দোষ আমার। তো সবাই প্ল্যান করলে পাঠান দেখতে, বাট আমি মাঝখানে প্ল্যানটা ক্যান্সেল করে ইকো পার্কে গেলাম। আর ইকো পার্কে এত ভিড় হয়েছে যে মারা করে বসার স্পেস পাচ্ছিলাম না। তো ইকো পার্কে গিয়ে তো কোনো লাভ হলো না, বরং জার্নি হয়ে গেল এত কিছু কিছু বলার নেই। আর এই যে ম্যাডাম তো টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, এবং আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভিডিও দেখতে কিছু একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। আস্তে আস্তে কত দূর চললে, এই যে কত দূর চললে, কি হলো, যাও যাও যাবার যাও টাটা করো দাদা, খাবে না বাবা, এই যাও যা দিদি, এখন ঘুমাচ্ছে, দিদি ঘুমাচ্ছে, দিদিকে ডাকো মা।